আজকে আমি আপনাদের জন্য যে গানটি নিয়ে চলে এসেছি সেই গানটি হলো পরিচয় মুভি থেকে কিশোর কুমারের গাওয়া মুসাফির হুঁ ইয়ার। খুব সুন্দর একটি পুরনো হিন্দি গান, আর এই গানটি আপনাদেরই রিকোয়েস্টের গান। অর্থাৎ আমার এক সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছে, কমেন্ট করেছে যে স্যার যদি এই গানটা একটু দেখিয়ে দেন। তো তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। আপনারা সবাই জানেন আমি সবসময় চেষ্টা করি আমার সাবস্ক্রাইবারদের সাবস্ক্রাইবারদের রিকোয়েস্ট রাখার জন্য। তো চলুন শুরু করা যাক। গানটা রয়েছে এ মেজর স্কেলে, এ মেজর স্কেল। প্রথমে একটা আলাপ রয়েছে, তো আমি প্রথমে ফার্স্ট স্টার্টিং মিউজিকটা দেখিয়ে দিই, মানে মিউজিক পার্টটা। কিছুই না, একটা বেল পড়বে, তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি গানের নোটেশান দেখিয়ে দেবো, তারপরে আপনাদের আবার অন্তরার মিউজিক পার্টের নোটেশানটা দেখিয়ে দেবো। তো চলুন, প্রথমেই এ মেজর কর্ডের উপরে বেল বা ভাইব্রোফোন পড়বে, ঠিক এইভাবে। তো কি হলো, এ সি শার্প ই এ, সরি, এ সি শার্প ই এ, এইভাবে। এ সি শার্প ই এ সি শার্প ই এ, এটা পড়ার পরেই এবার গানটা ঢুকছে, গানের আলাপটা ঢুকছে। কি মুসাফির হুঁ ইয়ার, যখনই ইয়ারও বললো এবার কিন্তু ডি মেজর কর্ড পড়ছে এই বেলের মধ্যে। তারপরে না ঘর না ঠিকানা, এবার জি মেজর, এবার এইভাবে হয়ে গেল। তো আমি নোটের কর্ডগুলো বলে দিই, এ মেজর তো আমরা দেখেই নিয়েছি, এবার যখন বলছি মুসাফির হুঁ ইয়ারোটা যেই বলা হয়ে যাবে, তারপরে পড়ছে ডি মেজর, ডি এফ শার্প এ, এইভাবে পড়বে। না ঘর না ঠিকানা, যখন ঠিকানাটা ছেড়ে দিল, জি মেজর। তো জি মেজর কি হচ্ছে, জি বি ই, সরি, ডি, আবার জি লাস্টে। প্রথমে এখানে পড়বে জি বি ডি, আবার জি বি ডি জি। তো এটা হয়ে গেল, এটা হওয়ার পরে এবার গানটা ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর এবার মিউজিক রিদিম ঢুকে যাচ্ছে। রিদিম ঢুকে যাওয়ার পর তখন তো এইভাবে চলবে, হওয়ার পর গানটা ঢুকে যাচ্ছে। এবার আমরা গানের নোটেশনটা দেখে নেব। তো গানটা শুরু হচ্ছে ই থেকে, আর গানটা পুরো গাওয়া যাবে না, আমি কেটে কেটে আপনাদের দেখাবো, কারণ কপিরাইটের ব্যাপার আছে, আপনারা সবাই জানেন। তো কী হচ্ছে, মুসাফির ই এফ শার্প এ এফ শার্প এ, এতে স্টে করছে, হুঁটা পড়ছে বি বিতে, ইয়ারো জি এফ শার্প, মুসাফির মু সা ফি সা ফি, এইভাবে মুসাফির তাড়াতাড়ি হবে, ই এফ শার্প এ এফ শার্প এ হলো হুঁ ইয়ারো, হুঁ ইয়ারো বি জি এফ শার্প। পরেরটাও ঠিক তাই হচ্ছে, কথাগুলো পাল্টে যাচ্ছে, না ঘর হে সেই না ঘর হে না ঠিকানা, না পর্যন্ত এখানে না ঠিকানা, ঠি পড়ছে বিতে কানা, বিতে পড়ার পরে জি এফ শার্প। তারপরে মুঝে চলতে ডি এফ শার্প, মুঝে চলতে, মুঝে চলতে এফ শার্পে হচ্ছে চলতে, মুঝে চলছে তে ডি শার্পে চলে আসছে, সরি এফ শার্পে, ডি থেকে এফ শার্পে চলে আসছে, মুঝে চলতে জানা হে জানা হে জানা হে জানা হে হে, এখানে স্টে করছে এ ছড়াটা খালি জি এফ শার্প, বস
চলতে যা, আবার বাসটা হচ্ছে এফ শার্পে, চলতে জানা চলতে জানা, জি এফ শার্প ই ইতে স্টে করছে, চলতে জানা। তো আমি একবার বাজিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তো দেখে নিন নোটটা। বলো না ঘর হে না ঠিকানো মুঝে চলতে, এই যে ছেড়ে দেওয়া হলো, বস চলতে জানা হয়ে গেল। এইবার আমরা অন্তরার নোটটা দেখে নেব, গানের অন্তরার নোটেশনটা। তো এটা স্থায়ী হয়ে গেল। এবার অন্তরাটা কোত্থেকে শুরু হচ্ছে, এটাই দুবার হবে, তো আর দেখানোর দরকার নেই। তো এবার অন্তরাটা শুরু হচ্ছে এ থেকে, এক রাহা রুক গই, এ থেকে হচ্ছে এক রাহা রুক, রুতে গানে রুক গই, রু থেকে গ ই ই, এখানে আরেকটা ই পড়ছে জিতে, এক রাহা রুক গই রুক গই, তো আর তো কি হচ্ছে, এক রাহা রুক, সরি এক রাহা রুক গই, তো তো অর, এখানে তো অর জুড় গই, জুড়টা হচ্ছে ডিতে গই, ই পর্যন্ত এখানে স্টে করছে, লাস্টের ই ছাড়াটা, এটা বি এ। তারপরে আবার সেই একই নোট হচ্ছে, কথাটা পাল্টে যাচ্ছে, মুড়া তো সাত সাত, সেই গাইটার মতোই, মুড়া তো সাত সাত রাহা মুড় গই হলো। তো মুড়া তো সাত, মুড়া তো সাত সাত, সেই গাইর মতো একদম লাস্টে এখানে টাচটা হচ্ছে, সাত সাত রাহা, আবার চলে আসছে বিতে, রাহা মুড় গই মুড় গই, এই যে মুড় গই, লাস্টে ই ইটা এখানে স্টে করছে সি শার্পে, ডি সি শার্পের পর স্টে করার পর ই ই বি জি, তারপরে কেছি হাওয়াকে পরোপর, তো কেছি হাওয়া এ জি হাওয়াকে, ঠিক এইভাবে হাওয়াকে পরোপর ধরে রাখা যাবে বা ডবল স্ট্রোক হয়, হাওয়াকে পরোপর, তো হচ্ছে এ জি হাওয়া কে কে এ, এটাতে চলে আসছে এফ সাথে কে পরো, হাফ হাফ করে পরো পর, এ জি এফ সাত ই ডি হাওয়া কে পরো পর, মেরা মেরা, তো পরো পর হওয়ার পরেই এফ সাথে চলে আসছে মেরা, এফ সার জি এ একটা টান দেওয়া আছে, মেরা আসিয়ানা, মেরা হয়ে গেল, এফ সার জি এ মেরা আসিয়ানা আসিয়ানা, এখানে আরেকটা ছাড় আছে জি এফ সার না। তো আমি আরেকবার বাজিয়ে দেখে দিচ্ছি, আসিয়ানা।
হয়ে গেল। তো এবার আবার সেই হচ্ছে মুসাফির, এবার এটা আমরা দেখে নিলাম। পরের অন্তরটাও ঠিক একই, মানে একই নোট একইভাবে হবে, খালি কথাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একই সে একই। এখান থেকেই শুরু হচ্ছে দিন হাত থাম কর, তো এটা হয়ে গেল। তো আমরা দেখে নিলাম, এবার আমরা মিউজিক পার্টটা দেখে নেব, অর্থাৎ অন্তরার মিউজিক পার্টটা। আমরা তো স্টার্টিংয়ের মিউজিক পার্টটা দেখেই নিয়েছি। তো অন্তরার মিউজিক পার্টটা কী আছে? অন্তরার মিউজিক পার্টটা গানটাই বাজবে। তো কী আছে, গানটা কীভাবে বাজবে? কেটে কেটে বাজবে, মুসাফির। এই নোটটা আর দেখাচ্ছি না, কারণ আমরা তো আগেই দেখে নিয়েছি। এটুকু বাজবে, দেখে নিন, মুসাফির হওয়ার পরেই এদিকে আসবে কি হচ্ছে, জি এফ সার, জি এফ সার, খুব তাড়াতাড়ি এইভাবে আপার অক্টেভে দেওয়া যেতে পারে। আটবার, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আবার আবার শুরু আছে, না ধর হে না পানা, মুঝে চলতে জানা হে, এইটুকু গানটা বাজবে ঠিক। মুসাফির হুঁ ইয়ারো হবার পরেই এইভাবে হলো, আবার হবে, না ঘর হে না ঠিকানা, এটা বাজছে, আবার এটা হবে, তারপরে বাজছে, মুঝে চলতে জানা হে হওয়ার পরেই, এটুকু ছেড়ে দেওয়ার পরেই কর ঢুকে যাচ্ছে। কি জি জি এ, জি জি এ, এইটা তো কি হচ্ছে, জি মেজর এ মেজর কর্ড পড়ছে এই গানটুকুর পরে, বাজানোর পরেই। এবার জি মেজর, জি মেজর কি হচ্ছে, আগে আমরা দেখে নিয়েছি জি বি ডি, এই এক দুই এক, এক দুই এক, এইভাবে এটা এক দুই এইভাবে পড়ার পরে এটাতে এক একবারে স্টে করবে, একটু স্টে করার পর আবার আরেকবার হবে, এটা দুবার হবে, এইটা ঢুকে যাচ্ছে গানটা। আর এ মেজরটা হচ্ছে এ সি সাপ ই, এই চ্যাক চ্যাক, জি জি এ, জি জি এ, দুবার হবে এটা, ঠিক আছে, জি জি এ একবার হলো, আবার জি জি এ দুবার হওয়ার পরেই গান ঢুকে যাচ্ছে। আর পরের অন্তরটার পাটটা আরও সহজ, খুব সহজ রয়েছে। কি এই যে আগে আমরা কি করছিলাম, জি জি এ, এই যে এ যেখানে স্টে করছিলাম এটা না করেই পরে আরও দুটো এ পড়বে। তো কীভাবে হচ্ছে, জি জি এ, এ এ, জি জি এ, এটা একবার, জি জি এ একটু অফ দিয়ে আবার এ এ, জি জি এ, এ এ, তার মানে কর্ডগুলোর কথা আমি বলছি, জি জি এ, এ এ, জি জি এ, আমি কিন্তু একটু ছেড়ে দিচ্ছি, জি জি এ, এই যে একটু অফ দিয়ে আবার এ এ, জি জি এ, এইভাবে কি হচ্ছে, জি জি এ, লাস্টে আবার সেই আগের মতো জি জি এ, এইভাবে দিন। তো পরেরটা সেই আগেরই মতো জি জি এ, এই যে জি জি এ আগে আমরা যেটা দিয়েছিলাম সেটার পরে এইভাবে টেনে নেওয়া, দিনের সঙ্গে সঙ্গে গানটা ঢুকে যাচ্ছে। তো ফার্স্ট পার্টটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, অন্তরাটা পার্ট, গানটা ঢুকে যাচ্ছে। আর পরেরটা হচ্ছে কি, গানটা যে ছেড়ে দিল, হয়ে গেল, এইটুকু পার্টটা রয়েছে। তো এইভাবে গানটা মোটামুটি হচ্ছে। তো আশা করি আপনারা দেখে নিয়েছেন, তুলে নিতে পারবেন। তারপরও যদি কোনো কিছু জানার থাকে, কোনো অসুবিধায়, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন,
পাশে বেল আইকনটা পুশ করে অল লেখা নোটিফিকেশনের উপরে পুশ করে দেবেন। আর যদি ভালো লাগে বা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুবান্ধবদের শেয়ার করবেন। তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।